আল্লাহ যত বিমারি অকল সারা বিমারি রিমাদ্দে শিফাই করলে শিফাই হাজিলা নসিব ফরমাও আল্লাহ লগে আমার বিমারদে শিফা হইলে যদি দিন ইসলামর খেদমত হয়ে লগে আমার বিমারদে শিফা দেও ভাই আল্লাহ আমরা লগে আমরার পর্দার আড়ালের মাহবুন অকল রেফনে মাফ করি দেও আমার ওহি জিসমি আওলাদর জীবনরে উজালা করি দেও আমরা ফে কোন গাঁঠো আটকি গেছি ছুটাই দেও আমরা সারা রে আল্লাহ নেক আমল করবার তৌফিক দেও হালাল রুজির রাস্তা الحمد لله على كل حال والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم يطلع الميت ثلاثة ويرجع إسلام ويبقى واحد تتبعه ماله وأهله وعمله ويرجع ماله وأهله ويبقى عمله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم আজকের ওয়াজ মাহফিলের সভাপতি সাহেব সহ সভাপতি মণ্ডলী মাহফিলে দাওয়াতি মুহাজ্জাজ গোলাম মিকা উপস্থিত আহমদে মুজিতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা পর্দার আড়ালের পর্দানিশী মাহবুবরা আপনারাই যেমন এক জায়গায় পৌঁছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত একজনে গিয়া সওয়াল করলা ইয়া রসুলাল্লাহ এই যে পৃথিবী আল্লাহ বানাইছে এর মাঝে সবচেয়ে বালা জায়গা কোনটা ইসওয়াল আর করছে সবচেয়ে বালা স্থান সবচেয়ে বালা জায়গা কোনটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জানাইলা আমি যত সময় জিব্রাইল রে পাইছি না জবাব দিয়া না মামা ইয়াং থেকে আনিল হাওয়া রসুলুল্লাহ তার ইচ্ছায় কোনো মাত মাতা না যত সময় আল্লাহর পক্ষ থাকি তার কাছে আইত জিব্রাইল আইসেন আওয়ার পরে জিব্রাইল রে সওয়াল করছেন জিব্রাইল কও সাহেব এই যে জমিন আল্লাহ বানাইলা এই জমিনার মাঝে সবচেয়ে বালা জায়গা কোনটা জিব্রাইলে কইলা আপনার এই প্রশ্নর এই সওয়ালর জবাব আমি দিতাম প্রথমে আল্লাহর কাছে যাওয়া লাগবো বড় গুরুত্বপূর্ণ সওয়াল গেলাগে জিব্রাইল ঘুরিয়ে আইলা আওয়ার পরে কইলা জিব্রাইল কও সাহেব ইয়া রাসূলুল্লাহ যে আপনি আমারে এমন একটা সওয়াল দিয়া প্রশ্ন দিয়া ফাটাইছিল আমি আল্লাহর ওলা দ্বার লইছিলাম কোনোদিন অত দ্বার আমি আল্লাহর আর লইতাম পারছি না কত গুরুত্বপূর্ণ সওয়ালটা বলে তুমি আর আল্লাহর দরমিয়ান দূরত্ব কতটুকু আসে বলে বেশ না সত্তর হাজার পর্দা সত্তর হাজার পাটিশন আসে বলে আমার প্রশ্নর জবাব বলে আপনি যে সওয়াল করছিলেন সওয়ালের জবাব হইল আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা সবচেয়ে বালা জায়গা আল্লাহ যে বানাইছেন জমিন সবচেয়ে বালা জায়গা হইল মসজিদ যত মসজিদ হল আছে তা আপনারা বালা এক জায়গা তাই বইছে গত বছরও আমরা ইলা একদিন বইছি আগামী বছরও আশা করি এই গ্রামের মানুষ সারা একলগে মর্তানে রসুল্লাহর উম্মত সারা একলগে মর্তানে ওয়াজ হইব হায়াতে বাসিতে ইলা বালা এক মাহফিল হইব লগে আরেখান হইয়া দিলা যে বাদ জায়গা আরেখান আছে পৃথিবীত বলে বাদ জায়গা আরেখান বলা হয় বাদ জায়গা কোনটা বলে সবচেয়ে বাদ জায়গা হইল আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা সবচেয়ে বাদ জায়গা হইল বাজার ইলা বাদ জায়গা আর জমিনও নাই না গিয়া তো হয় না লেট্রিনও যাবা লাগে না গিয়া হয় না লেট্রিন করিয়া যদি কোনো মানুষ কত সময় দম লইব নিয়োজতা খাম শেষ বাড়িয়ে ওলা বাজারও আমরা যাইম আমরা নবীয় গেছেন মালি হাজার রসুল ইয়াকুল তো আম ওয়াম শিফিল আসোয়া তা মানুষে কইছে নিন কোন নবী যাইন বা তো হাইন বাজারও যায় বাজারও যাবা লাগবো বাজারের খাম শেষ হইলে আমরা আইতাম তেজা
তবে আরেক প্রশ্ন হইল আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে ভালো জায়গা এটা তো হইল জমিন। উপরে দিয়ে রইল আরও নয়টা ফলক, সাত আসমান, সিদরাতুল মুনতাহা আর আরশে মুআলা, নয়টা। জমিন হইল আমরা থাকি লইয়া তলে দিয়ে আরও ছয়টা, আমরা ওটা লইয়া সাতটা। তবে অন্য জমিনও মানুষ নাই, এই জমিনও যেভাবে মানুষ, যদিও একটা হদিস আছে এটা বানাই যে অনজেলা আদম নিচর জমিনও আর এক আদম, এর জমিনত সাত আদম না এক আদম আলাইসাল নবী একজন। সবচেয়ে ভালো জায়গা, এর চেয়ে ভালো জায়গা আল্লাহর সৃষ্টিত নাই। আরস থাকি লইয়া তাহতার সারা, এই ভালো জায়গা হইল আমরা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিসিম মোবারক যে জমিনও লাগিয়ে গেছে। মক্কা শরীফ তো জমিনও, আর সে মোহাল্লাটা কি বলা যায় আমরা নবীর জিসিম মোবারক যে জমিনের টুকরা লাগছে, এই বলা জায়গাটা ফাইতা আসলো মক্কার মানুষে। রসুল্লাহ আমরা নবীর জন্ম মক্কা ও আজি বেটা অজগি আইসেন, এখনও রসুল্লাহর জন্মগড় আছে, অনো জন্ম হয়েছে, জন্মস্থান ওখানো মক্কাবাসী মানুষ এই বালা জায়গাটা ফাইতো আসলো, তারা জায়গা দিয়েছেন আমরা নবীরে, আমরা নবীরে মক্কা থেকে বিতাড়িত করছে, গড়ের সাইরবাজু তলোয়াল লইয়া বা কাতল করিলেইতা জব করিলেইতা, তো আল্লাহর মর্জি হয়েছে তারা ফারছেন না। এই বালা জায়গাটা তারা ফাইতা আসলো, আজ ফাইলো খে মদিনার মানুষে, আজ ফাইলো খে মদিনার মানুষে, ফাইতো আসলো মক্কার মানুষে, ফাইলো মদিনার মানুষে। যদিও আট হিজরি ফতেহ মক্কা, মক্কা শরীফ জয় হয়ে গেছে, বিজয় মক্কা বিজয়, তত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা তাক্তা আসলো তাকসই না মদিনার তো সে বিষয়ে। তো যাই হোক, আমি আয়াত পড়েছি, আমরা কবর কবরিস্তানও যখন যাই মাটি দেবার তখন মাটি দেই মিনহা খালাক না খুব, এটা আয়াতে কোরআনে, কোরআন শরীফ আয়াত, ওফিহা নুঈদ হুকুম ও মিনহা নুহরি জুকুম তার অর্থা নুহরা, এই মাটিটা দেবা মোস্তাহাব হইল মুয়িতর মাতার দিকে, পুত্রে দি মাতা দেই ওদিকে দেবাটা মোস্তাহাব, তবে সুযোগ না পাইলে যে বায়ু ভারি আমরা দিতাম এখানে কম না তো আত ওলা বরিয়া। কিতাব উল ফিকহ আল মাযাহিবিল আরবা প্রথম খণ্ড 335 পৃষ্ঠা তাঞ্চই, যেটা হইল মোস্তাহাব। এগুলো অর্থ হইল আমরা মুগ্ধ হই আর আমরা রেও মাটি দিয়ে আল্লাহ বানাইছি, ও যে মাটি যেটা দিয়ে আরও মাটি দিয়ে আমরা রে আল্লাহ আমরা রে বানাইছি, ওফি হা নরি দুঃখম গুড়ি আবার আবাল, সেও বাস্তব গুড়ি এখানেও আবার লাগো মাটিত আবার, অমিন হা নুখরি যুকুম তার অর্থা নুখরা, ও মাটিতে কি আর ভাই আরবার আল্লাহ আমরা একদিন উঠাইব, কিলা উঠাইবা খবর, তুমি যে নেশা বহল তো খবর করার যাও না, আমরা খবর করি কুন্তা মিললে না, এটা কিছু নয়া হইলে এটা হাত দিয়ে গুদুগু মিলতে পারে আর না কুচ্ছু নাই খামটা কি উঠিত, অধর বালানা মাসালাম ওয়ানাসিয়া হালকা হো কালা মাই নুহিল ইজামা ওয়াহিয়া আমি, মাটিত তো হইব মাটির লগে মিশে যাই মারিন থেকে আমরা উঠমুখিলা, এটা তো আমরা রাখিদা না, এটা অন্য ধর্মের মানুষের আকিদা, আমরা রাখিদা আমরা মরার পরে আবার হাসরর দিন উঠালাম, যেমন বেটর গাছ ফানি নাই বেটর গাছও নাই, ফানি আইছে বেটর গাছ আইল ওখান থেকে ও তলে তার বিষ আছে, হাঁকরল বেটিনটি একবার রুইলে আর রোয়া লাগে না, সিলটি উড়ি একবার রুইলে আর রোয়া লাগে না, এও তাইলে নাই হয়ে যায় বর্ষা শিগুণ হইল উড়ি বর্ষাত নাই হয়ে যায় এও তো আবার খানটাকে উঠে যায়, হো তার তলে বিচি রয়েছিল হাঁকরল তলে বিচি রয়েছিল তাকে উঠে যায়, আমরা তো মাটি খাই দিব না, মানুষের শরীরও একটা টুকরা আছে ও বিষ, মূলা সারাগু বিষ তৈন্যা বিচি তৈ, হবি সারাটা বিষ বিষ তৈন্যা বিচি তৈ, নাহলে সারা মানুষ বিষ নাই, সারা মানুষ বিষ নাই শুধু বিচিটা তৈ, আমরা শরীরও পায়খানা রাস্তার উপরে একটা টুকরা আছে, এই টুকরাটা আগুনে জ্বলে না, মাটিয়ে খায় না, স্পিরিট দিয়া গ্যাস দিয়া পেট্রোল দিয়া দিলেও এটা জ্বলে না, ওটা বিষ, কেয়ামতর আগে যখন সারা ভাঙ্গি যাইব ভাঙ্গার পরে কুয়াশার মতো একটা মেঘ দিবা আর ও মেঘ ভাইয়েও ও টুকরাটাকে মানুষের ঘরে উঠে যায়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানুষ যখন মরে মরার পরে তার লগইয়া মাত্র তিনটা জিনিস চায়, তিনটার মাঝে একটা হইল তার মাল, কিছু মাল আমরা লগে যায় দা কোদাল গেন্তি ওঠা আমরা গড় বানায়,
আহলুহু তার পরিবার পুষ্টির মানু গ্রামের মানু আত্মীয় স্বজন লোক হইয়া যায় ও আমলুহু আ আমি যেদিন বালিক হয়েছি ওদিন থেকে মরার আগ পর্যন্ত যা আমল করছি ও আমল ওগুলো লোক হইয়া যায় তিনটা কতখান যাওয়ার পরে কাস্টম গেইট চেক করে চেক করিয়া ধরা পড়ে অবৈধ লইয়া যাইতে পারতে কাস্টম ফার হইতে ভিসা আছে সপ্তাহ আছে ডলার আছে এর বাদেও চেক আছে ব্যাগ চেক করিয়া অবৈধ মাল হইলে ফিরাই দিলে আমরা লগইয়া গেল তিনটা খবরও যখন মানুষে আমরা রাখি দিলাম রাখার পরে তিনজন ফরইন বা চারিজন ফরইন যজন ফরইন বড় আসছে আসছে উঠে আইল সেও রইল না তেও আমার হাল মাটি দিবা ফালাই আইল আমার যেটা মাল গেছিল লগইয়া ইটাও দা কুদাল গেন্তি ইটাও ফিরিয়ে আইল রইল হে লগে রইল হে কেউ নাই ফুয়াও নাই নাতিও নাই গাঁওর মানুষও নাই ইমাম সাহেবও নাই সেও নাই ফজরর বাদে আছে একবারকে জিয়ারত করি আইতে পারো করবাইয়ার বেশ নাই রইব আমার আমল আমার জীবনে যেটা আমল করছি যেমন সামান্য আগে আপনারা মসজিদ চান্দা দিয়েছেন বালা খাম করছেন এটা আপনারা লগইয়া যাইব বালা আমল যেটা কর্ম তবে আমলটা বালা করা লাগবে বাদ আমল লইয়া হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমাইছেন ইজ্জুত দুনিয়া বিল মাল দুনিয়ার সম্মানী যার টাকা পয়সা বেশ হয় সম্পত্তি বেশ হয় সম্মানী হয়ে যায় ওয়াইজুল আখিরা বিসালিহিল আমাল ফরকালে সম্মানী হইব যার বালা বালা আমল থাকব ও যে বালা বালা আমল বাদ আমল করিয়া ওটা লগে রইব আর বালা আমল করিয়া যায় এওটাও আমার লগে রইব তাই আমরা চেষ্টা করতাম জীবনের যেটা গেছে গিয়া আল্লাহ মাফ দিতে আল্লাহর কাছে তৌবা করতাম ভবিষ্যৎটা যেন আমরা বালা বালা আমল করে যাইতাম পারি দুই নম্বর একটা কাম করবা রাত যখন আমরা একবার বিছানায় যাইব বালিশও মাথা লাগাইব লাগানির পরে আমি আজকে সারাদিনে কিতা কসলাম একবার হিসাব লইতাম আমার লগে আপনার লগে নাই আমার লগে আমার হিসাব জেলা দুইজনে যদি শরিক হইয়া কারবার করো যেমন ফেরিত পার হয়েছেন কমলা লইয়া দুইজন দুই ভাই রাত যখন গড় আইবা আওয়ার পরে যত সময় হিসাব মিলাইছেন না ঘুমাইতে নাই হিসাব মিলানি লাগবে তুমি কমলা নিছিলা একশো বেশিছো খরচ কত করে বেশিছো কটা রয়েছে ফসা কটা সারা হিসাব যদি মিলাই না মাজন মারা খাইব আপনার ব্যবসা সামলাত্ব নাই তো জেলা অন্যর কাছ থেকে হিসাব লই ওলা আমি নিজে আমার থেকে হিসাব লইতাম আমি গুম থেকে উঠিয়া কিতা করছি লগে লগে বাসি যাইব ফজরের নামাজ পড়ছি এর ভরে খানো গেছিলাম এর ভরে খানো জোরের সময় খানো আসর খানো মাগরিব খানো এসা খানো আবার যে বিছনা তাইলাম এই সারাটা দিন আমি কিতা করছি যদি আমি দেখি যে সারাদিন আমি বালা খাম করি আইছি ফাল মারতাম না যে আমার থেকে আরও বালা মানুষ জমিনও আসুন হিগুরো যতখান আমল করছ অতখান আমি পারছি না আফসোস করতাম আর বুড়া একটা বলে আমি তো এটা ভুল করি লিছি প্রত্যেক মানুষে বুধ ভাই এগুলো বাদ খাম এখান বুধ হইব দেখলে বাদ খাম এখান করি লেছি লগে লগে আল্লাহর কাছে মাফ চাইতাম তবে নমাজ না ভরিয়া ফরর হক মারিয়া মাফ চাইলে মাফ হইত না ফরর হক মারিয়া মাফ চাইলে মাফ হইত না নমাজ না ভরিয়া মাফ চাইলে মাফ হইত না অন্য যেটা ভুল করি লেছি লগে লগে আল্লাহর কাছে মাফ চাইতাম এই চেষ্টাটা যদি আমরা আজ থেকে লাগাই দিই হাজি ইমদাদুল্লাহ মাহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি তান যে কিতাব লেখা এখানেও আনছই যে ডেইলি দুইবার সকালে একবার বিকালে একবার সকালে একবার বিকালে একবার সারা বছর দশজনে কারবার করলে হিসাব মিলাই দেয় না বাদে বরস বাদে জমিন বেচিয়া মাজনের টাকা দেওয়া যাবে হিসাব মিলাইছো না আন্দাজে খরচ করছো ওলা লম্বা হিসাব যদি হয়ে যায় তোমরা লাগে চব্বিশ ঘন্টার হিসাব পারো না তো সকালে একবার বিকালে একবার নিজের নকচলকে হিসাব লই লইও মা বোন হল আপনারাও হিসাব লইও আমি আপনার আর দোয়াই উঠে আইছি যেদিন আমার অপারেশন করিয়া এসি রুগ ফলাইছে উঠিয়া তলকা আমি আসা আসল আপনার দোয়ায় উঠিতাম পারছি কিন্তু এখনও আপনার দোয়া আমার ফিরে বাকি রইত দোয়া করতা আমি আর বেশি সময় লম্বা করতাম পারি না আপনারা যেগুলো চান্দা দিছেন দিছেন বাকি যেগুলো রয়েছেন আরও আলিম হল আইবা আপনারা হল মসজিদ সৎকা করব আচ্ছা তো আপনারা আবার আলিম হল রয়েছেন দেখে আর অগ্রঠিন আরো দিবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم معين الدين تلائي شيخون باروي شيخ এক জনের নমাজ ভরবার এক ব্যবস্থা মুসল্লা নাই তো তার দোকান দিব আগে আপনারা দিছেন হচ্ছে সবির মাস্টার সবির তাইন দিছেন 600 টাকা মঈনুদ্দিনে দিবা দোকান সাদিক আহমদ দিছেন আরো 500 টাকা আচ্ছা ওলা আপনারা দিবা আর আলিম হল আছেন বিদেশি আলিম হল আইছেন এগুলোরে আপনারা বিমারি হয়েছেন বেশি আচ্ছা آمين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله ابن حضرة جبريل عليه السلام رزانيش ومن نبي رزانيش درشب سي بلا زغا ويلو مسجد الله الله دنيا بلا زغا تمر بندو هل وزارم بطاكي يشار بعد برجن تبشي رسين الله الله امرار محفل اخبار احنار نبي زير خدمت ونیا پو سيده آي الله امرار مدينار مازخان ورفردار ابن سرائي ديو আমরার মাহফিল আপনার নবীরে দেখি আখবরত আমিন হ আল্লাহ যত মানুষে তোমার গরো সান্দা দিয়া গরডে সুন্দর করছেন আল্লাহ এর জীবন রে শরীয়ত সম্মতভাবে হলা সুন্দর করে দিল আল্লাহ আয় আল্লাহ আজকে যত বন্ধ হলে তোমার গরো সরকার দিতার গরো টাইস লাগাইতার আল্লাহ আল্লাহ ইতার অন্ধকার খবর রাশি হলর খবর বেশি এখান টাইস লাগাই যা সুন্দর করে দিল আল্লাহ আল্লাহ সাইটে দি লাগাই দেও উপরে লাগাই দেও আল্লাহ আল্লাহ তোমার এক বন্দা আয়াস আমার সারিমুলক মৌলানা সারিমুলকে তোমার গরো ফ্যান লাগাইছিন আল্লাহ ফ্যানর তোলে মানু ঘুমাইবা লাগি নাই তোমার এবাদত করবো লাগি আল্লাহ তার মার বাবার খবরের উপরে দুইটা ফ্যান লাগাই আপনি শান্তি দিয়া দিল আল্লাহ আয় আল্লাহ খাস করি হামসায়ার যত মুরব্বিয়া বেটাইনার বেটি নন্দার খবর পড়ি রয়েছেন আপনি দেখায় আল্লাহ ইতে বড় কষ্ট করিয়া জমিন আবাদ করিয়া আয় আল্লাহ মসজিদে একবার বানাইয়া গেছিল ইতার আল্লাহ দখলে আবার সুন্দর করে বানাইছেন আল্লাহ আল্লাহ আপনি আবার তার আর খবর দিয়ে বেশ দিয়ে একবার তার সুন্দর করে দিলাও খাস করে আমরা যারা মা হারা বাবা হারা আমদার মা হারা আমদার বাবারে মাফ করে দিও তারা মা বাবা জমিন হাজাতে তৈবা নসিব ফরমাও আল্লাহ যত বিমারি হল সারা বিমারি রিমাদ্দে শিফায় খুললে শিফায় আজিলা নসিব ফরমাও আল্লাহ লগে আমার বেমারদে শিফা হইলে যদি দিন ইসলামর খেদমতের লগে আমার বেমারদে শিফা দেও আয় আল্লাহ আমরা লগে আমরার পর্দার আড়ালের মা বোন হলরে আপনি মাফ করে দেও আমার ওহি জিসমি আউলাদর জীবনরে উজ্জ্বলা করে দেও আমরা ফে কোন গাঠ আটকে গেছি ছুটাই দেও আমরা সারা রে আল্লাহ নেক আমল করবার তৌফিক দেও হালাল রুজির রাস্তা আপনি খুলিয়া দেও হৌ হৌ ইদ আমরি ইলাল্লাহ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ آمين آمين آمين